দেখুন উল্লাপাড়ায় গো খামার পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। বৃহস্পতিবার সকালে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট আকস্মিক সফরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় তারাবাড়ি গ্রামে আসেন। এখানে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের সহযোগিতায় প্রাণ ও ল্যান্ডলেক কোম্পানি যৌথ অংশীদারিত্বে পরিচালিত একটি গোখামার ও দুধ সংগ্রহ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম, USAID বাংলাদেশ মিশনের পরিচালক ইয়ানিনা জেরুজেসিক, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সরকার, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কৌশিক আহমেদ সহ মার্কিন দূতাবাস এবং প্রাণ ও ল্যান্ডলেক কোম্পানি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার জানান, বার্নিকার তারাবাড়িয়ায় অবস্থিত দুধ সংগ্রহ কেন্দ্রে ফ্যাট নির্ণয়ের জন্য বসানো অত্যাধুনিক মেশিনের কার্যক্রম দেখেন। তিনি আধুনিক প্রযুক্তিতে গো খামারের উন্নয়ন বিষয়ে খামারিদের সাথে খোলামেলা আলাপ করেন। খামারিরা গরু প্রতিপালনে তাদের জীবন জীবিকার উন্নয়নের কথা জানান মার্কিন রাষ্ট্রদূতকে। মার্শা বার্নিকাট খামারিদের জীবন মানের উন্নয়নের কথা জেনে সন্তোষ প্রকাশ করেন এবং খামারিদেরকে ধন্যবাদ জানান। আমার এই চ্যানেলতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।